আমার একটা প্রশ্ন ছিল যে কোন ধর্মের সংস্কার ঘটলে এটার মানে কি মানে এটার মানে কি বোঝায় যে সে ধর্ম ভুল সংস্কার ঘটলে সংস্কারটা কি ঘটাইছে ধর্মের প্রণেতা নাকি ধর্মের অনুসারীরা যে ঘটাক দুই ক্ষেত্রে দুই রকম হবে তো ধর্মের ধর্মের অনুসারী অন্য কেউ যদি অনুসারীরা ধর্মের অনুসারীরা যদি পরিবর্তন ঘটায় থাকে এটার মানে বোঝা গেল ওই ধর্মটা যারা পালন করতেছে তাদের কাছে উপযুক্ত মনে হয়নি তাদের কাছে অনুপযোগী একটা ধর্ম ব্যাকডেটার একটা ধর্ম ফালতু একটা ধর্ম এই জন্যই তারা নিজেদের মতো করে আবার ওইটাকে করছে রিফর্ম করে নিছে আর যদি এমন হয় যে ব্যক্তি ধর্ম যে ব্যক্তি বা ক্যারেক্টার বা গোষ্ঠী বা যারা আর কি এই ধর্মটা প্রণয়ন করছে প্রণেতা তারা যদি এটাকে রিফর্ম করে নিজেই গেল গেল তার তার কথা ঠিক মানে সে এরর পদ্ধতিটা করছে আমরা ভালো করেই জানি কোনো প্রমাণ নাই এরকম যে আসমান থেকে কেউ এগুলো চেঞ্জ করছে ধর্মের প্রণেতা আমাদের মতো দেখতে ফিরতে চলতে ফিরতে মানুষ ছিল মানুষ বাকি যাদের কথা আমরা শুনি তাদেরকে রূপকথার গল্প বলে ধরে নেওয়া হয় তাদের অস্তিত্ব কোনো প্রমাণ আস্ত পাওয়া যায়নি মানুষ ছাড়া যাদের কথা আমরা শুনি তো মানুষের মধ্যে যারা নিজেদেরকে এরকম নবী অবতার আহ প্রফেক্ট এরকম দাবি করছে মেসি এরকম দাবি করছে তারা যেটা করছে তারা যদি এরকম চেষ্টা করে থাকে তারা তাহলে জাগতিক মানে কোনো ঐশ্বরিক কোনো কিছু নাই দূরদর্শিতা তো নাই মানে তারা ওই যে একটা সিনেমা দেখছিলেন মুন্না ভাই টু বোধ হয় এই জ্যোতিষিত নিজেই নিজের ভবিষ্যৎ কইতে পারে না আরে দেখি আগলে দশ মিনিট মেয়ে তেরেস আপকে একা ঘটে কইতে পারেনি মাথার মধ্যে বন্ধুক রেখে কইতে 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 পারেনি যে গুলি করা হবে না কি করা হবে কইতে পারেনি তো এরকম এই মেসিয়া বা প্রফেট বা এই নবী অবতার এরা বোঝা যাবে তখন সেই ক্ষেত্রে বোঝা যাবে এরা যদি চেঞ্জ করে থাকে রিফর্ম করে থাকে বোঝা যাবে যে এরা দূরদর্শী তারা এদের মধ্যে তো নাই এরা কোনো ঐশ্বরিক কিছু না এবং এরা ট্রায়াল পদ্ধতি দেখছে একবার কইছে এটা করলে ভালো হয় করো দেখি ও ও ও ভুল করে ফেলছি উপস ওইটা করলে ভালো হয় ওইটা করো মানে কি আর বলবো এটা এটা প্রমাণ করে তবে দুই ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই বোঝা যাচ্ছে ধর্মটা আমাদের জন্য অনুপযোগী কিন্তু সত্য না মিথ্যা এটা বলতে গেলে আগে আসলে সত্যি বলতে আপনার কাছে আমার শুনতে হবে সত্য ধর্ম বলতে আপনি কাকে বোঝান কি কে বোঝান কোন জিনিসটাকে সত্য ধর্ম বোঝান তাইলে আমি সেটার সাপেক্ষে বলতে পারবো আপনি যেটাকে সত্য ধর্ম বুঝিয়েছেন সেটার সাপেক্ষে এটা সত্য না মিথ্যা রিফর্মড হওয়া ধর্মটা আমি কি আপনাকে বোঝাইতে পারছি ভাই আমার উত্তরটা আচ্ছা এক্ষেত্রে যদি যে যে ধর্মগুলো দাবি করে নাই যে এই ধর্মের সংস্কৃতি কিংবা বিধান সর্বকালের জন্য দাবি করে নাই তাহলে সে ধর্মে কি সংস্কার ঘটানো সম্ভব কারণ তাদের কাছে তো একটা পথ কলা আছে সংস্কার ঘটানো সম্ভব কি না এটা একেবারে ভিন্ন একটা প্রসঙ্গ কিন্তু এটা কার উপর ডিপেন্ড করতেছে বা কার ক্ষেত্রে এই প্রশ্নটা কার দিকে যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে অনুসারীদের ক্ষেত্রে এটা আপনি আমি বা যারা অনুসারী আছেন তারা ডিসাইড করবে যে ওইটা ঘটানো ঘটানো হবে কি হবে না রিফর্মটা রিফর্মেশনটা কিন্তু আসলে সাথে ধর্মের ধর্ম সত্য মিথ্যা হওয়ার রিলেভেন্সটা কিন্তু আমি আবার বলি এটা তখনই আমরা বলতে পারবো যদি আপনি আমাকে একটু কাইন্ডলি বলেন আচ্ছা ঠিক আছে এখনই বলেন বলেন তো একটু যে সত্য ধর্ম বলতে আপনি কি বোঝাচ্ছেন বা কাকে বোঝাচ্ছেন সত্য ধর্ম জিনিসটার কয়টা বৈশিষ্ট্য দেন না সত্য ধর্মের বৈশিষ্ট্য আমার কাছে নেই তবে আমি একটা প্রশ্ন করতে পারি না 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 প্রশ্ন করেন না নতুন প্রশ্ন করেন একটু পরে করেন আমি শুনবো আপনি একটা মানদণ্ড মানে একটা স্ট্যান্ডার্ড দেবেন না বা একটা 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 পয়েন্ট দেবেন না যেটার সাথে একটা আমরা ই করবো ঢাকা থেকে চট্টগ্রামের দ্রুত থেকে কত আপনি যদি বলেন ঢাকা বড় সিটি চট্টগ্রাম বড় সিটি আমি বলতে পারবো চট্টগ্রাম বড় সিটি বা ঢাকা বড় সিটি সেটাই বলতে পারবো এখন আপনি যদি আমাকে এটা না বলে চট্টগ্রামের দিতে পারবো না যদি আপনি বলেন চট্টগ্রাম না ছোট আমি আনসার দিতে পারবো না কার থেকে না ছোট বলতেছেন এই জন্য একটা রেফারেল একটা পয়েন্ট লাগবে না যেটা বলতেছেন বলতে আপনি তো আগে বলতে হবে আমাকে যে সত্য ধর্ম হচ্ছে এই এই বৈশিষ্ট্য বা এই ধর্মটা হচ্ছে সত্য ধর্ম এই ধর্মের মধ্যে যে অন্তত ধর্মের নামও যদি বলেন যে ওই ধর্মের মধ্যে যা বৈশিষ্ট্য আছে ওইগুলি তখন খুঁজে নেব না মানে দরকার আমি খুঁজে না জানি জেনে নেব না ওই ধর্মের বৈশিষ্ট্য কি কি অনেক ধর্মের এক্সপার্ট আছে এখানে ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ইহুদি ধর্ম বেশ ধর্মের অনেক রকম এক্সপার্ট আছে কমেন্ট সেকশনে আছে দেখতেছে আর হয়ত তাও দিচ্ছে বা হয়তো নিজের মোবাইলের দিকে তাকায় স্মাইল করতেছে যারা হয়তো আমার তো বেশি জানে তো এরকম অনেক মানুষ পাওয়া যাবে তারা হয়তো আমার শিখাই দিবে যে সত্য অমুক ধর্মটা আসল রূপ সেটা তারা শিখাই দিবে সমস্যা নেই বাট আপনি আমার অ্যাটলিস্ট বলেন সত্য ধর্ম আপনি কি বোঝাচ্ছেন বা কোন ধর্মকে বোঝাচ্ছেন আমি সত্য বল সত্য ধর্ম বলতে বৈশিষ্ট্যটা আমার জানা নাই তবে স্ট্যান্ডার্ড যেটা থাকতে বলতেছেন সেটা হচ্ছে যে ধরেন ইসলাম ধর্মতে যে দাবি করে বা ইসলাম ধর্ম কি ইয়ে আছে যে সেই কিতাব যার কোনো সময় জানাই এবং ইসলাম ধর্মের সবকিছু তো কেমন পর্যন্ত দাবি করে তো সেক্ষেত্রে তো হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম তারা তো দাবি করে না যে এগুলো সর্বকালের জন্য হ্যাঁ দেখা যাচ্ছে যেটা যেগুলো প্রাচীন অতীতে ছিল সেগুলো বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয় যার কারণে সেগুলো একটু সংস্কার ঘটেছে আর যদি সংস্কার ঘটলেই যে সেই ধর্ম ভুল বা সত্য সেটা আপনার কাছে একটু জানতে চাইলাম যেহেতু আমি সরি আমার উত্তরটা পাচ্ছি না তাই আপনাকে একটু থামানোর জন্য আমি আমি করি জানতে

আহ ধরেন এক সময় করতাম বলতে যখন করতাম তখন হ্যাঁ আচ্ছা ভালো করে ফাইন তখন আচ্ছা এটা বলতেছি আপনার যেমন একটা প্রশ্ন করতেছে পৃথিবীতে যদি খারাপ লোক বেড়ে বেরিয়ে ধর্মকে খারাপ সংস্কার করে ফেলে যদি সংস্কার করে ধর্মটা ধর্ষণকে বিধত্তা দিয়ে দেয় তখন এটাকে কি করবে কি বলে বলবেন যে এটা এটাকে কি তখন ভালো ধর্ম বলবেন নাকি খারাপ ধর্ম সত্য বলবেন না বুঝিনা আবার বলবেন বলছি ধরেন আপনার সমাজে সতীদাহ প্রথা সমর্থনকারীর সংখ্যা বেড়ে গেছে গরু খাইলে খুন করা লোকের সংখ্যা বেড়ে গেছে

কিসের সাথে মানে তো এখন সংস্কার বলতেই তো উন্নতির দিকে ভালোটাকেই বোঝায় না এই যে এতক্ষণে আপনি একটা এই যে এতক্ষণে আপনি একটা ধর্মের কথা বলছেন এতক্ষণে আপনি একটা বৈশিষ্ট্যের কথা বলছেন ভালো কিছু উন্নত কিছু এইটা হচ্ছে আপনার ধর্মের বৈশিষ্ট্যটা সত্য ধর্মের বৈশিষ্ট্য এতক্ষণে আপনি বলছেন নিজমুখী এর পাইছেন ব্যাপারটা তো আপনি এতক্ষণে বলতে পারতেছেন আপনি তো এক সময় ছিলেন না 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 আমি তখন একটা যাইনি আমি আনসার দিব তো বললাম না আমি একটু পরে বলবো না যে আমি কিসের সাথে তুলনা করছি বলবো না

আপনি যেমন আমাকে সহনশীল মানে কি বুঝাইছেন আমি বুঝিনি ওই জন্য আমি চুরির বললাম আমাকে অসহনশীল না হইতে বা সহনশীল হইতে পরামর্শ দিলেন না এরকম আমি আপনাকে আমার পরামর্শ দিলাম দুইটাই কথা হ্যাঁ বলেন এখানে এক আমি মোবাইলের ভিতরে আমি কিভাবে চুরি করতে পারি আমি আপনাকে কবে অসহনশীল হয়েছি আপনার প্রতি না আমার প্রতি হন নয় কিন্তু অন্য কারোর প্রতি যে হয়েছেন

সুন্দর করে কথা বলতে পারেন যারা নতুন এর পরে কথা বলতে পারে না কিন্তু আপনারা উগ্র মেজাজে হয়তো ব্যাগ স্টেটে পার্টি দেন নয়তো বা কেটে দেন বাদ করে দেন হ্যাঁ একটু মানে ওই ওইটা অভিজ্ঞতা থেকে ওইটা দেখে আমি বলতেছি আমার তো নাম অসংশীল হওয়া এগুলোর নাম অসংশীল হয় তাই তো মানে মানে ধরেন আপনি আমার সাথে লাইভে যুক্ত হয়ে এরকম একটা দেখান তো যেখানে আমি আমার সাথে লাইভে যুক্ত হয়ে আমি বলি এক কথা সে বলতেছে আর এক কথা আজকে ওইগুলো নিয়ে কথা এতদিন পরে আসলাম মানে ভাই এটা করতেই হইল যে আমরা সাহেব আচ্ছা এনিওয়ে বলি তাহলে শুনুন চুপ করে শুনি আমি কিছু কোন বলে একটু শোনেন আমাকে একটা লাইক দেখাবেন আমার যেখানে আমি কথা কইতেছি এবং আমার সাথে তাল মিলাই সে কথা কইতেছে চমৎকার ভাবে তুমুল ফাইট দিতেছে আমার কথা সে শুনতেছে বোঝার চেষ্টা করতেছে আমি তার কথা শুনতেছি বোঝার চেষ্টা করতেছি এরকম একটা মানুষকে আমি এরকম ব্যাক স্টেজ নিছি আমার একটা দেবেন উদাহরণ একটা জাস্ট ওয়ান এখন পারবেন নাকি আজকে গিয়ে জোগাড় করে পরে পাঠাবেন আমার কাছে ইমেইল করে না কথার মাধ্যমে তো বোঝানো যায় মানে এটা বলতেছি যে আমি আপনার কথা আপনার মুখের কথা আমি বিশ্বাস করব না আপনি আমাকে ডেমো দেখাবেন যে এই যে এই লোকটার সাথে আপনি অসং মানে ব্যাকস্টেজে নিছেন না বুঝছ না আমি যুক্তি দিয়ে বুঝাবো না যুক্তি আমার শর্ট টাইম নাই জমরাজ আমি এই যে দেখেন আপনিও सेमটা শুরু করে দিয়েছেন অলরেডি আমি বলি একটা কথা আপনি বলছেন আরেকটা কথা অলরেডি শুরু করে দিয়েছেন অলরেডি আমি বিরক্ত হইছি অলরেডি কিন্তু আপনি অলরেডি আমাকে বিরক্ত করছেন অলরেডি কিরকম আমি আপনাকে বলতেছি আপনি আমি এই মুহূর্তে এরকম একজনের ডেমো দেখাতে পারবেন বা নাম বলতে পারবেন বা একটা লাইভের এরকম ভিডিও কাট আমাকে এখন বলতে পারবেন যেখানে আমি দেখে আমরা সবাই মিলে দেখবো সেই আমিও কথা বলতেছি চমৎকার ভাবে সেও চমৎকার ভাবে কথা বলতে বা আমি উগ্র হয়ে গেছি সে চমৎকার কথা বলতেছে আমি তারে কথা বলতে দেইনি ব্যাস নিয়ে দিচ্ছি পারবেন অর্থাৎ মানে আপনি বলতে চাইছেন যে আমি পারবেন জিজ্ঞেস করছি আমি কিছু বলতে চাইনি আমি দেখাইতে পারবো না তাই তাহলে এবার আমার কথা বাকি আছে কিছু এরপরে আমি যেই যেই কুলাঙ্গার গুলার লাইভের মধ্যে ধরেন যে বাজে কথা কথা বলি বলি যে তুই একটা ছাগল এরকম যদিও বলি নাই বাট বলা উচিত বা হয়তো কখনো বলছি হয়তো আমি মনে পড়তে সাধারণত আমি বলি নাই বাট বলা উচিত যাদেরকে ভাই এরা এসে দাবি করে আমাকে খুন করবে আমার ছবি আমার এরকম ই নিয়ে তাদের পেজের মধ্যে লাইভ করে তারা যে এই যে নাস্তিক এটা ধরে যেখানে পাবেন জবাই করবেন বা এটার পুলিশের কাছে আহ্বান জানায় ওই মুমেন্ট গুলাকে আপনি আসলে কিভাবে সহনশীল বলতে আপনি কি হইতে বলতেছেন আমি বুঝিনি আসলে ওদেরকে কি এখানে হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার আপনার যুক্তিটা বলেন স্যার শুনি স্যার 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 প্লিজ জি স্যার জি স্যার বলেন স্যার বলেন স্যার জি স্যার আমি চুপ আছি স্যার আপনি বলেন স্যার 10 মিনিট বলেন স্যার তারপর বলবো স্যার এরকম করতে বলতেছেন মানে আপনি আমাকে ডিসকাশন শেখাচ্ছেন কেন ডিসকাশন করব না না যারা আপনাকে কত হুমকি দেয় যারা হুমকি দেয় হুমকি শুধু না ভাই আমার সামনে এসে বলতেছে বলতেছে একটা মেয়ের শুনেন আমার সামনে এসে বলতেছে একটা মেয়েরে দাসী বানায় যদি নেয় এটা কোনো খারাপ কাজ না আমার সামনে এসে বলতেছে

আমি তো আমি তো আপনাকে বলি তাই নাই যে বলে যে ভাই আমি বলি আপনি বলছেন এই যে এই যে আমাকে বলবো না যা এই কাজটা যারা করে তাদের সাথে আমি ঠিক এইভাবে আচরণ করি আপনি খেয়াল করে দেখেন এই কথাটা বলার এক মুহূর্ত পর্যন্ত শুনবেন দশ বার শুনবেন শুনে দেখবেন তো আমি আপনার সাথে আপনাকে আপনার পয়েন্টটা মেক করার সুযোগ দিচ্ছি কিনা আপনার কাছে বারবার জিজ্ঞেস করছি কিনা নাকি আপনাকে থামাই আমি লেকচার দিচ্ছি শুনবেন কিন্তু যখন এই কথাটা বলছেন ভাই আমার প্রতি সহনশীল হয়ে সহনশীল হয়ে তখন আমি আসলে বুঝে গেছি আপনি কি জন্য লাইভে আসছেন এবং আমি সেটাই করবো আপনাদের সাথে ডিসকাস করবো না ডিসকাশন করার মতো যারা আছেন ডিসকাশন করতে চান অনলি অ্যান্ড অনলি তাদের সাথে কথা বলবো যারা কথা বলতে ইচ্ছুক আমি যেমন আপনাকে চুরি করার কথাটা বলাটা হাস্যকর নয় কেন কারণ আপনি তো চুরি করে নিই আমি আপনাকে কেন বলবো চুরি করছেন ভাই আপনি তো আমার কিছু চুরি করেন আমি কেন আপনাকে কথা বলবো আমি আপনাকে বলছি এই কারণে যে শুনতে আপনার যেমন অফেন্ডেড ফিল হয়েছে আপনার যেমন খারাপ লাগছে ওরকম আমার খারাপ লাগছে আপনি যখন আমার কথা চলতে কথা চলতে কথা আপনি বলছেন ভাই আমার ই করেন না আমার সাথে কিন্তু অসংশীল হেন না তখন আমি অফেন্ডেড অফেন্ড হব না অফেন্ডেড হবো আমি তখন তো এই জন্য ভাই দয়া করে আপনি আবার এসেন কি নামে জানি আসছিলেন আপনি আবার এসে আবার কথা বলবেন সবসময় বাট নিজেকে প্রশ্ন করবেন আপনি কি কথা বলতে আসতেছেন যদি উত্তর হয় হ্যাঁ আপনি আমার সাথে এক ঘন্টা কথা বলতে পারবেন যদি উত্তর হয় না আমি চিপা চাপা দিয়ে অন্য কিছু প্রুভ করতে আসছি আপনি কথা বলতে দেন না কথা বলতে দেন না কথা তাহলে যাই না রাখেন আমি টোকা দিয়ে বের করে ফেলবো আপনার মন থেকে মুক্তি ওই কথাটা টোকা দিয়ে আপনার ওই সবটা বের করে ফেলব এবং আপনার সাথে আমি কথা বলবো কথা দিব আমি চান্সে থাকবো কখন আপনি আমাকে এই কথা বলেন বলে আমি আপনার সাথে কথা বলা স্টপ করে দিব বাকিদের জন্য আমাকে জানা রাখলাম অনেকদিন পর লাইক করতেছি এই জন্য একটু কিছুক্ষণ সময় নিয়ে আপনি জানা রাখলাম যারা ডিসকাশন করতে ইচ্ছুক ডিসকাস করতে করতেছুক তারা লিঙ্ক দেওয়া যুক্ত হন কোনো অংশ নেই ডিসকাস করতে যারা ইচ্ছুক হাউক করতে ইচ্ছুক যুক্ত হইনা খামোখা গালি খাবেন আমার আর আমি আমি ওই যে কাকে লিখে আমি জানি না কমেন্টে আরেকজনকে বলছে দেখ কোন ট্যাচের লবা সেটাই আমি কোনো ট্যাচের লবা না যে আমার সব কথা বলতে হবে ভাই আমি স্বাভাবিক মানুষ আমার সাথে কথা না কইলে আপনার কিছু যাই না কথা এত জরুরি না ঠিক আছে আমার সাথে কথা বললেও চলে আপনার ভাত হসম হবে কোনো সমস্যা নেই দুনিয়া দুনিয়ার মতোই চলবে আমার জায়গায় আমার থাকতে আপনি